নমস্কার, আমি মল্লিকা। blogfoodz.com এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন বেলের সময়। বেল ভীষণই উপকারী একটি ফল। এই গরমের সময় বেল নানাভাবে আমাদের শরীরকে প্রোটেক্ট করে। বেল হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, এছাড়া আরও অনেক অনেক গুণ আছে যা বলে শেষ করা যাবে না। এই জন্যই তো বেলকে আমরা বলি শ্রীফল। যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের পাকা বেলে দু রকমের শরবত করে দেখাচ্ছি। এজন্য আমার যেগুলো লাগছে আগে দেখুন। প্রথমে আমার যেগুলো লাগছে, একটা বেল, পাকা বেল আমি নিয়েছি, ফাটিয়ে নিয়েছি। একটু পাকা তেঁতুল আমি জল দিয়ে রেখেছি আর একটু আখের গুড় নিয়েছি। আর আমি নিয়েছি বিট লবণ, একটু চিনি, একটা পাতিলেবু আর একটু টক দই। এই টক দইটা আমার বাড়িতে পাতা, একদম খাঁটি দই। এই দইটা কিন্তু খুব একটা টক নয়। এবার চলুন কিভাবে এটা বানাই সেটা দেখিয়ে দিই আপনাদের। প্রথমে আমি একটা মিক্সিং জারে 2 টেবিল চামচের মতো চিনি দিলাম, আর ওই দইটা ছিল, এটাও ছিল 2 টেবিল চামচের মতো, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রথমে আমি মিক্সিতে একটু ফেটিয়ে নেব। তারপর আমি ওই বেলটা থেকে একটা চামচ দিয়ে চেচে চেচে পুরো শ্বাসটাকে বার করে নিচ্ছি। একটু শ্বাস কিন্তু ফেলবো না, কারণ বেল তো খুব উপকারী, তাই শ্বাস ফেলতে খুব গায়ে লাগে। এরকম করে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত শ্বাসটাকে আমি বের করে নিচ্ছি। দেখুন, বেলটা ফাটি যতগুলো আমার খোলা আছে সব কটা খোলা থেকে আমি বেলের শ্বাসটাকে বের করে নিচ্ছি। বন্ধুরা, আমি যেভাবে বানাচ্ছি এভাবে যদি আপনারা বেলের শরবত বানান, দেখবেন ভীষণ খেতে ভালো লাগবে। প্রথমে আমি ওই তেঁতুল জল থেকে কিছুটা তেঁতুল আর জল নিয়ে আমি বেলের সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা হাত দিয়ে চটকাতে হবে। এই তেঁতুল জলটা দেওয়ার কারণ হলো, ওই বেলের দানাগুলো থাকলে বেলে একটা কষা ভাব আসে, এই তেঁতুল জলটা দিলে ওই কষা ভাবটা কিন্তু কেটে যায়। এবারে ভালো করে তেঁতুলের সঙ্গে বেলটাকে আমি চটকে চটকে বেলের মাড়িটা বের করে নেব। নিয়ে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ওই বেলের মাড়িটাকে আমি ছেঁকে নেব। তবে ছাঁকনিটা কিন্তু আগে ধুয়ে নেবেন, একটু ভেজা ভেজা না থাকলে ওই ছাঁকনির গায়ে বেলের রোয়াগুলো আটকে যায়। নিয়ে এবার এইভাবে হাতায় দিয়ে ঘষে ঘষে পুরো মাড়িটাকে বের করে নিতে হবে। নিয়ে ছিবড়েটা আমি ফেলে দেবো। দেখুন, আমার মাড়িটা পুরো বেরিয়ে গেছে, একদম ঘন একটা সুন্দর একটা কাই মতো বেরিয়েছে। এইটা দিয়ে আমি বেলের শরবত বানাবো। এবার আমি ওই বাকি তেঁতুলটা, আমি তেঁতুল এবং তেঁতুলের জলটার কিছুটা আমি ওই আখের গুড়ের সঙ্গে মিশালাম। এটা এবার আমি ওইটাকে আমি একটা ছেঁকে নেবো, একটা ছাঁকনিতে ছেঁকে নেবো। কারণ ছেঁকে না নিলে তো হবে না, ওটা তেঁতুলের দানাগুলো রয়েছে, ওটা ছাঁকতেই হবে। তো এটা ছেঁকে নিলাম। নিয়ে দেখুন একটা সুন্দর একটা স্মুথ একটা সিরাপ মতো হয়েছে। এইবার আমি 4টে গ্লাস নিয়েছি, তাতে আমি প্রথমে আইস কিউব দিচ্ছি, 2 পিস করে প্রথমে আইস কিউব দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই বেল গরমকালে তো খেলে শরীর যেমন ঠান্ডা থাকে তেমনি অনেক উপকার হয়। আর এইভাবে যদি বেলের শরবতটা বানানো হয়, বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খেতে খুব ভালোবাসবে। বা বড়রা তো খায়, ছোটরা খেতে ভালোবাসে না, ছোটরাও কিন্তু কিছু বলবে না, ওরাও এর টেস্টটা এত সুন্দর হবে ওরাও খেয়ে নেবে। এবার আমি ওই তেঁতুল আর আখের গুঁড়ে যে সিরাপটা, সেইটা আমি 2 চামচ করে দিলাম, 2 টেবিল চামচ করে দিয়ে। তারপর আমি এতে 2 হাতা করে ওই বেলের যে কাতটা সেটা আমি দিয়ে দিচ্ছি। যদি মনে করেন আর একটু পাতলা করবেন তাহলে এতে একটু জল দিয়ে দিতে পারেন। এবার বরফ দেয়া আছে, বরফ দেওয়ার জন্য এই মিক্সচারটা একটু ঠান্ডা মতো হয়েই যাবে, দরকার লাগলে আর একটু বরফও দেওয়া যায়। এবার একটা চামচ দিয়ে ভালো করে সবটা আমি মিশিয়ে নিলাম। দেখুন, সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, এরকম করে মিশিয়ে নিতে হবে। আর মোটামুটি আমি চেখে দেখলাম নুন মিষ্টি যা আছে ঠিকই আছে আর লাগবে না। এতে আমি আরেকটু বরফ দিচ্ছি, যাতে আর একটু ঠান্ডা ঠান্ডা মতো হয় আর একটু বেড়েও যায়। কাঁচা জল না দিয়ে বরফটাই আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে বরফ দিয়ে দিয়ে এটাকে আর একটু এটা বেড়ে যাবে। আর সবশেষে আমি দিচ্ছি লেবুর রস, একটু করে দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিলে কী হয়, দারুণ একটা ফ্লেভার আসে আর বেশ টেস্টটাও একটু বেশ সুন্দর হয়।
দারুণ খেতে হয়ে যায়। আমার মতো করে করে দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে। আমি এইভাবেই বানাই। আমাদের বাড়ির সবাই এভাবে বেলের পানা বলুন বা বেলের শরবত খেতে খুব ভালোবাসে। এটা একরকম প্রসেস হলো। আর এক রকমের প্রসেসে দেখাচ্ছি, দুটো কাচের গ্লাস নিয়েছি, নিয়ে প্রথমে তলায় বেল লবণ দিলাম, আর ওই যে দইটা চিনির সঙ্গে আমি ফেটিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম, দুটোতে ভাগ করে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু লেবু রস দিয়ে দিচ্ছি চিপে, দিয়ে দিলাম। এইবার আমি এতে ওই বেলের যে কাঠটা রয়েছে, বেলের কাঠটা দিচ্ছি। দেখুন এর মধ্যে দুটোতে বেলের কাঠ দিয়ে দিলাম, মোটামুটি দুটো গ্লাসে পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার চামচ দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাচ্চারা যদি বেলের শরবত অন্যভাবে করলে খেতে ভালো নাও বাসে, এভাবে যদি করে দেন ওরা একটাও প্রশ্ন করবে না, চুপচাপ খেয়ে নেবে। আমার কথা শুনে দেখুন, দেখবেন এইভাবে বাচ্চাদের করে দিন, ওরা ভীষণ আনন্দের সঙ্গে খাবে। এবার এর মধ্যেও আমি আইস কিউব দিলাম, বেশ এই শরবতটা ঠান্ডা ঠান্ডা ভাব আনার জন্য। ব্যাস এই শরবত আমার রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা, একদিন অবশ্যই আপনারা করে ফেলুন এই দুইভাবে বেলের শরবত। তাহলে বন্ধুরা, আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।